হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড বাডিজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেটা লোকেটেড আছে খিদিরপুরে। সব থেকে প্রথমে এদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে প্রাইসগুলো দেখতে চাইলে দেখতে পারেন। আমি এদের মেনু কার্ডটা প্রথমবার খুললাম, ভাবলাম প্রাইসগুলো একটু দেখি কেমন। রিজনেবল, এমন কিছু বেশি না, অ্যাকর্ডিং টু দ্য রেটস ইটস অল রাইট। আর ইন্টিরিয়ার ডেকোরেশন ওয়াজ টু গুড, খুবই ভালো লাগলো ডেকোরেশনটা, ইন্টিরিয়ারটা। আমরা এখানে চলে এসেছি তিনজনে মিলে খাবো বলে বিরিয়ানি, আর বিরিয়ানির সঙ্গে কি কি অর্ডার করে নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। যে প্রথম আমরা সব থেকে প্রথমে কি কি অর্ডার করেছি আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম হালকা করে, ভিতরের ইন্টিরিয়ারটা দেখে নিন, খুব সুন্দর। সব থেকে প্রথমে আমরা অর্ডার করে নিলাম মাটন লাউটি কাবাব। এর সঙ্গে, এই কাবাবের সঙ্গে এরা পাতলা পাতলা পরোটা দিয়েছে। এই পরোটাটা দিয়ে মাটন কোয়ালিটিটা যখন মুখে দিলাম, ও গড, লাভলি, মুখে পুরো মেল্ট হয়ে গেছে, একদম সফট মিটটা, টেন্ডার মিট। আর আমরা একটা ননভেজ প্ল্যাটার অর্ডার করেছিলাম, তার মধ্যে নানা রকমের কাবাব ছিল, যা ওকে গুড। আর তারপরে আমি আমার ফেভারিট মাটন বিরিয়ানি অর্ডার করেছি, ও মাই গড, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। দাদা বৌদি বিরিয়ানির থেকে অনেকই ভালো এটা, খেয়ে আমি যা বুঝলাম ওইটার কোয়ালিটি, বা দাদা বৌদি বিরিয়ানি কোয়ালিটি গেছে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানিটার কোয়ালিটি এখনও খুব ভালো। আপনারা এসে ট্রাই করুন, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি একটা ফিরনি অর্ডার করলাম, ফিরনি ওয়াজ ও মাই গড, টু টেস্টি। আর আইসক্রিমটা আমি টেস্ট করিনি, নট ফন্ড অফ আইসক্রিম, বাট ফিরনি ওয়াজ টু গুড। ডাবল শেয়ার অর্ডার করেছি, খেয়েছি আর খুব ভালো লেগেছে। আপনার যদি আমার রিলটা ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই।